হ্যালো ম ব্রেন্ডন হামিল সে যে কতটা ভ্যালুয়েবল আমাদের টিমের জন্য স্পেশালি এই মুহূর্তে আমরা কিন্তু অনেকেই সেটা বুঝতে পারি না আমি এরা অনেক সমর্থকের সাথে কথা বলেছি আর ওদেরকে দেখেওছি যে ওরা বিলিভ করে যে ব্রেন্ডন হামিলের আমাদের টিমে জায়গা নেই ও আমাদের টিমে খেলা ডিজার্ভ করে না ব্রেন্ডন হামিলকে নিলে আমাদের সুবিধা হবে না টিমের আর এই কথাটা কিন্তু একদমই ঠিক না আমি জানি যে সমর্থকরা শুধু আমাদের টিমের ভালোই চায় কিন্তু যে স্ট্র্যাটেজি যেটা আমাদের টিমের দরকার সেটাও কিন্তু অনেকটা ম্যাটার করে এখানে আর ব্রেন্ডন হামিল আমাদের টিমে থাকলে আমাদের টিমের মারাত্মক বেনিফিট হবে কি করে হবে ওটা নিয়েই আজকে আমি কথা বলবো আমি ফার্স্টে আপনাদের কাছে এক্সাম্পল তুলে ধরছি আগের ম্যাচটা আপনারা দেখেছেন পাঞ্জাবের সাথে ঠিক আছে ওখানে আমরা থ্রি ম্যান ব্যাকে ছিলাম থ্রি ম্যান ডিফেন্সে ছিলাম তারপরে সাবস্টিটিউশনে নিউ ইন্টারিম কোচ বা হাবাসের অ্যাসিস্ট্যান্ট কোচ যে কালকে ইনচার্জ ছিল ম্যানুয়েল ক্যাসালানা ব্রেন্ডন হামিলকে স্টপারে খেলিয়ে ফোর ম্যান অন ব্যাক খেলালো আর এই ফোর খেলাতে হবে এবার আপনি বলবেন দাদা কি বলছেন আমাদের পরের ম্যাচ ব্যাঙ্গালোরের সাথে আমাদের অল আউট যেতে হবে কারণ আমরা যদি না জিতি আমরা তাহলে আই এস এল শিল্ড পাবো না এটা তো আপনি আপনার আগের ভিডিওতেই বলেছেন হ্যাঁ অবশ্যই সেটা একদমই ঠিক কিন্তু অল আউট অ্যাট্যা যাওয়া মানে এই না যে এগারো জনই অ্যাট্যা হয়ে গেল ঠিক আছে অল আউট ইন দ্য মেটাফরিক্যাল সেন্স মানে আমরা অ্যাটাকিং ফুটবল খেলবো তার মানে এই না যে আমাদের যারা ডিফেন্ডার আছে তারাও অ্যাটাকে চলে যাবে আর ওর থেকেও বড় কথা হচ্ছে যখন আমরা গোল দিয়ে দেবো সাপোজ আমরা গোল দিয়ে দিলাম তারপর আমাদের ডিফেন্স স্ট্রং করতে হবে যাতে আমরা গোল না খাইয়ে ব্রেন্ডন হামিল মারাত্মক ইম্পর্টেন্ট কারণ ব্রেন্ডন হামিল একটা নো ননসেন্স ডিফেন্ডার দেখবেন আগের ম্যাচ যখন পাঞ্জাবের সাথে ছিল আমরা কিন্তু অনেক গোল খাওয়ার চান্সেস ক্রিয়েট করে দিচ্ছিলাম ওদের জন্য ওরা গোল দিয়ে দিত হামিলের আসার পর কিন্তু সেটা হয়নি কারণ নো ননসেন্স ডিফেন্ডিং করতে পারে ও যখন আসে আমাদের ডিফেন্সের যে অর্গানাইজেশন ওটা আরও স্ট্রং হয়ে যায় আর হাওয়া এখন নেই যদি হাবাস না থাকে আমাদের অর্গানাইজেশন ডিফেন্সের কিন্তু অত ভালো হবে না ঠিক আছে হাওয়াসের ওটা ম্যাজিক্যাল কোয়ালিটি আছে ওটা ডিফেন্স অত ভালো করতে পারে যেহেতু ও এখন নেই শরীর খারাপ আছে ওই জন্য হামিলের আরও বেশি দরকার আমাদের ডিফেন্সকে আরও স্ট্রং করার জন্য আর যদি হাওয়াস চলেও আসে এটা আমি তো সেই চলে আসে অনেক বেনিফিট হবে তাহলেও আমাদের হামিলকে পরের দিকে দরকার যাতে আমাদের ডিফেন্সটা রক সলিড হয়ে যায় আর আমরা যাতে গোল না পাই আর আমরা শিওর টিন পয়েন্ট নিয়ে আসতে পারি আর ব্যাঙ্গালোরের থেকে বড়ো কথা মুম্বাইয়ের আমরা যদি মুম্বাইকে গোল দিয়ে দিই আমাদের তো অল আউট আটাকে আর যাওয়ার দরকারই নেই আমরা ডিফেন্স করে কাটিয়ে দিতে পারি আর যদি মুম্বাই উড়িষ্যার কাছে হেরে যায় তাহলে তো হয়ে গেল আমাদের হামিলের আরও বেশি দরকার আপনি বুঝতে পারছেন কেন হামিলের ওই পজিশনে খেলাটা এত বেশি দরকার ও একটা টপ নচ ডিফেন্ডার এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ হবে না আর যখন ওটা থাকে ও কিন্তু ইনার রানস দিয়ে ও অ্যাটাকেও ওটে অ্যাসিস্টও দেয় পাসও বাড়ায় ও কিন্তু অপোনেন্ট হাফেও যায় ফাইনাল থার্ডেও মাঝে মাঝে চলে যায় ব্রেন্ডন হামিল গোল গোলও করে চাইলে এই সিজনে আর শুধু তাই না লিগের একদম ফাইনাল স্টেজে ব্রেন্ডন হামিলের এই জন্যই দরকার কারণ ব্রেন্ডন হামিল কিন্তু একটা লিডারশিপ কোয়ালিটি শো করে স্পেশালি ডিফেন্স লাইনে ও যদি ডিফেন্স লাইনকে লিড করে ও লিডারশিপ কোয়ালিটি দিয়ে তাহলে আমাদের ডিফেন্স আরোই স্ট্রং হয়ে যাবে যেটা আমাদের মেন দরকার যে জন্য আমরা ব্রেন্ডন হামিলকে আনছি আর লিগের ফাইনাল স্টেজে তো আপনারা জানেন লিডারশিপ কোয়ালিটির কতটা দরকার হয় যখন টিমের মধ্যে এরম একটা লিডার থাকে আর ব্রেন্ডন হামিল খুবই আন্ডার রেটেড প্লেয়ার আমাদের টিমের আর ও যে সম্মানটা ডিজার্ভ করে ও কিন্তু সেটা পায় না হ্যাঁ ও কিন্তু ফার্স্ট ইলেভেনে ওকে সবসময় খেলানো যাবে না কিন্তু যে টিমের বেঞ্চ হয় না সেই টিমই ম্যাচ বার করে না। কেন এখন ফুটবল কিন্তু অনেক আলাদা এখন পাঁচখানা সাবস্টিটিউশন আছে আর আমরা যদি সেটা ঠিক করে ইউজ করি তাহলেই আমরা ম্যাচ জিতব তাই জন্য বেঞ্চ স্ট্রেন সবসময় বাড়িয়ে রাখতে হয় যাদের টপ কোয়ালিটি স্টার প্লেয়ারও বেঞ্চের মধ্যে থাকে আর তাদেরকে আমরা এক ঘন্টার পর তুলে এনে আমাদের খেলা আরও বেটার করতে পারি আর ম্যাচ জিততে পারি আর ব্রেন্ডন হামিল ওর জন্য একদম টপ কোয়ালিটি প্লেয়ার ওর ওই নো অনসেন্স ডিফেন্ডিংটা আমাদের এখন এত বেশি দরকার স্পেশালি এই ফাইনাল স্টেজে আর প্লে অফসেও আমাদের ব্রেন্ডন হামিলের খুব বেশি দরকার ও পাঞ্জাবের ম্যাচে যেরমভাবে নো অনসেন্স ডিফেন্ডিং করেছে আমাদের এক্স্যাক্টলি ওই জিনিসটাই দরকার ব্রেন্ডন হামিল যদি অ্যাটাক নাও করে আমাদের যায় আসে না কারণ ওকে যখন নামানো হবে তখন ওকে আটাকে ওটা সিচুয়েশন থাকবে না যেটা আশা করা যায় আর ও যেন ওকে নাবানো হয় যদি এরম সিচুয়েশন ক্রিয়েট হয় আমরা গোলে এগিয়ে গেছি আর এবার আমাদের ডিফেন্সটা আরো স্ট্রং করতে হবে বা হয়তো গোলে আমরা এগোইনি কিন্তু আমাদের ডিফেন্স খুব ব্রেক করে দিচ্ছে অপোনেন্ট তাহলেও কিন্তু গ্রেডন হামিলার আসাটা খুব দরকার আর এই জিনিসটা অ্যাসিস্ট্যান্ট কোচ হাবাসের ম্যানুয়েল ক্যাসালানা খুব ভালো করে করছে যেন যখন হাবাসও আসে ও এটা করে যে ব্রেন্ডন হামিলকে যেন ওরম সিচুয়েশন হলে না বায় তাহলে কিন্তু ওটা খুবই এফেক্টিভ হবে আর শিল যেটা আমাদের আরও ইজি হয়ে যাবে আর আশা করছি ব্রেন্ডন হামিল এর আমি নো ননসেন্স ডিফেন্ডিং করতে থাকবে আরও টপ পারফরমেন্স দেবে যাতে আমরা এই শিল্ডের লড়াই জিততে পারি যেটা আমরা জিতবো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নেক্সট টাইম জয় বাগান